আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাফিক্স প্রিফিক্স এর এটা সেকেন্ড ক্লাস। আজকে আমরা সাফিক্স প্রিফিক্স কিভাবে সলভ করে পরীক্ষার হলে সেটা দেখব। দেখো, আমি এই জিনিসটাকে বলি সিক্স সেন্টেন্স সলিউশন, মানে এই যে ছয়টা সেন্টেন্স আছে এই ছয়টা সেন্টেন্স দিয়েই আমি কিন্তু মানে সাফিক্স প্রিফিক্স এর একেবারে অনেক অধিকাংশই মানে আমি কিন্তু সলভ করতে পারি। তো কিভাবে সলভ করব, প্রথম কথা হলো এই সেন্টেন্সগুলোর কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ আগে আমরা সেটা বের করব। সেটা বের করার পরে কিন্তু আমরা এই সেন্টেন্সের উদাহরণগুলা তুলনা করব পরীক্ষার হলের সেন্টেন্সের সাথে। তাহলে সেখানে আমরা পরে যাই, আগে চলো আমরা এই সেন্টেন্সের পার্টস অফ স্পিচ কোনটা এগুলা বের করি। এই সেন্টেন্সগুলো আসলে তানভীর একটা ছেলে, এই ছেলে সম্পর্কে, সেই ছেলে কেমন, সেই ছেলে কি করে, এগুলো নিয়ে এই যে একটা সেন্টেন্স, কতগুলো সেন্টেন্স লেখা হয়েছে, তৈরি করা হয়েছে। তাহলে দেখো, প্রথম সেন্টেন্সটা হলো দিস ইজ তানভীর। তাহলে এই যে প্রতিটা শব্দ আমরা কিন্তু এখানে চিন্তা করব। দেখো, দিস শব্দটা কি? একটা প্রোনাউন। আমি কিন্তু আগেই বলি এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো কিন্তু আমি সব আমার সেপারেট ভিডিও মানে চ্যানেলে আপলোড করা আছে, তোমরা কিন্তু সেগুলো দেখে নিবা। এখানে সেগুলো নিয়ে আসলে এত বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, কারণ একটা ভিডিওতে আসলে সব টপিক নিয়ে আলোচনা করা যায় না। আমরা এখানে শুধু মানে সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করব, তাই সেই ভিডিওগুলো তোমরা দেখে নাও। দেখো, দিস জিনিসটা আমরা জানি প্রোনাউন, এবং আসলে প্রোনাউন জিনিসটা আমি এখানে লিখবো না, আমি এখানে লিখবো এটা কি সাবজেক্ট। আমরা আসলে সাফিক্স প্রিফিক্স তৈরি করতে গেলে আমাদের যেটা দেখতে হবে, সবার আগে আমি সাবজেক্ট লিখব, এবং লেখার পরে এরপরে আমার পার্টস অফ স্পিচগুলো লিখতে হবে। তো কোন সিরিয়ালে আমি কিন্তু এটা প্রথম ভিডিওতে দিয়েছি যে প্রথমে নাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব, এভাবে আমরা বের করব। প্রথমে সাবজেক্ট, এরপরে ইজ, এটা কিন্তু একটা ভার্ব, এটা একটা অক্সিলারি ভার্ব, বাট এটা একটা ভার্ব। এরপরে এটা হলো তানভীর হলো নাউন। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে দিস ইজ তানভীর, দিস হলো সাবজেক্ট, এরপরে হলো ভার্ব, এরপরে হলো নাউন। এরপরে দেখো হি, আবার এটা একটা সাবজেক্ট, এরপরে নাউন কোনটা? দেখো এখানে কিন্তু নাউন নাই, তাহলে আমার নাউনের পরে কি বের করতে হবে? অ্যাডজেক্টিভ। হ্যান্ডসাম শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা কিভাবে অ্যাডজেক্টিভ? দেখো, সাবজেক্টের কোনো বৈশিষ্ট্য বোঝায়, যখন সাবজেক্ট মানে কি নাউন বা প্রোনাউন, যখন নাউন বা প্রোনাউনের কোনো বৈশিষ্ট্য বোঝায় সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমি অ্যাডজেক্টিভের ভিডিওতে কিন্তু এটা বলেছি, অনেক উদাহরণ দিয়েছিলাম। এরপরে ইজ হলো ভার্ব, তারপরে দেখো আবার একইভাবে হি হলো সাবজেক্ট। দেখো আমি বারবার সাবজেক্ট লিখে যাচ্ছি, আমি কিন্তু সাবজেক্ট নিয়ে ব্যাখ্যা দিচ্ছি না, কারণ সাবজেক্ট, অবজেক্ট এগুলো কিন্তু আমি অনেক আগেই আমার সেই মনে হয় প্রথম দিকের ভিডিওগুলোতে কিন্তু আমি সাবজেক্ট কি, অবজেক্ট কি, কোন কিভাবে বুঝবো আমরা কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এগুলো কিন্তু সব আমি ব্যাখ্যা করেছি আমার ভিডিওগুলোতে। এরপরে দেখো, আমি যদি বলি এখানে নাউন কোনটা, এখানে কিন্তু নাউন নাই, এরপরে আমাকে বের করতে হবে অ্যাডজেক্টিভ, সিরিয়ালি যাই, এটা ভার্ব। এরপরে দেখো অ্যাডভার্ব, ভেরিটা কিন্তু এখানে কি, ভেরিটা এখানে অ্যাডভার্ব, কারণ কি যখন অ্যাডজেক্টিভের সাথে নতুন কোনো অর্থ যোগ করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এই সেন্টেন্সে হি ইজ এ স্টুডেন্ট, সাবজেক্ট স্টুডেন্ট একটা নাউন, ইজ হলো ভার্ব, আর এ কি, এ হলো কি অ্যাডজেক্টিভ। তোমরা জানো, সবাই বলবো স্যার এ তো আর্টিকেল। হ্যাঁ, এটাও কিন্তু আমি আসলে অ্যাডজেক্টিভের ভিডিওতে বলেছিলাম যে যে কোনো আর্টিকেলই কিন্তু আসলে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা কিন্তু সাবজেক্ট, এরপরে ভার্ব, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো আসলে মানে দুইটা অ্যাডজেক্টিভ কিন্তু পাশাপাশি বসে, কিন্তু দুইটা নাউন কিন্তু কখনোই পাশাপাশি বসে না। এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা যে দুইটা নাউন কখনো পাশাপাশি বসবে না, কিন্তু দুইটা অ্যাডজেক্টিভ কিন্তু পাশাপাশি বসতে পারে। এরপরে দেখো সাবজেক্ট, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্ব, আবার এটা কিন্তু কি অ্যাডজেক্টিভ। এখন তোমরা দেখো, আমরা কিন্তু এই ছয়টা সেন্টেন্সেরই আমরা প্রতিটা শব্দ কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। এখন এই সেন্টেন্সগুলো দিয়ে কিন্তু আমরা কি করতে পারবো পরীক্ষার হলে সাফিক্স প্রিফিক্স
অনেকটা সলভ করতে পারবো। কিভাবে? আচ্ছা, সেটা সলভ করার আগে আমরা এই যে মানে প্রতিটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ এবং সেইগুলো কিন্তু আমরা এখানে লিখেছি, তাইলে এটা আমরা এই সেন্টেন্স গুলার পাশে একটু লিখে নেই একটা স্ট্রাকচারের মতো করে। এখন দেখো আমরা কিন্তু লিখে ফেলেছি এই সেন্টেন্স গুলা ঠিক পাশে, যে আমি যে পার্টস অফ স্পিচ গুলা বের করেছি সেটা কিন্তু আমি লিখে ফেলেছি, এটা স্ট্রাকচার আকারে লিখলাম। এই স্ট্রাকচার গুলা ফলো করেই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা পরীক্ষার হলে সাফিক্স প্রিফিক্স সলভ করতে পারি। তাহলে তোমরা এই পেস্টার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটাই কিন্তু আমাদের অনেক অনেক কাজে লাগবে, কারণ এই যে ছয়টা স্ট্রাকচার বা ছয়টা সেন্টেন্স এগুলো দিয়ে আমাদের মেইন সাফিক্স প্রিফিক্স গুলা আমরা সলভ করব। আচ্ছা চলো এখন আমরা দেখি পরীক্ষার হলে কিভাবে সাফিক্স প্রিফিক্স আসে। তোমরা বলবা স্যার এতক্ষণে মেইন টপিকে আসছেন। হ্যাঁ, আসলে মেইন টপিক গুলা আমি আসলে আগে কাভার করে আসছি, ওইগুলা যদি জানো তাইলেই কিন্তু এটা সলভ করতে পারবা, নাইলে কিন্তু তোমরা সলভ করতে পারবা না। এই প্রশ্নগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, আমি কিন্তু বিভিন্ন বোর্ডের প্রশ্নকে থেকে দুই তিনটা করে লাইন নিয়ে আমি তোমাদের জন্য মানে সহজ দুই তিনটা ফিল ইন দ্য গ্যাপস বের করেছি। তাহলে চলো আমরা দেখি পরীক্ষার হলে সাধারণত সাফিক্স প্রিফিক্স গুলা এভাবেই থাকবে, একটা মানে ফিল ইন দ্য গ্যাপ থাকবে, সেই গ্যাপের পরে একটা ওয়ার্ড ব্র্যাকেটে থাকবে। এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাই হলো রুট ওয়ার্ড, তোমরা খেয়াল করো এই ওয়ার্ডটাই হবে রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডটাকে আমাদের পরিবর্তন করতে হবে, কিভাবে পরিবর্তন করব, হয় প্রিফিক্স যোগ করব, না হলে সাফিক্স যোগ করব, না হলে সাফিক্স প্রিফিক্স দুইটাই যোগ করব, যোগ করে এই যে গ্যাপটা থাকবে এই গ্যাপে আমাকে বসাতে হবে। পুরো প্রশ্নটাই কিন্তু এই মানে বেসিসে তৈরি করা, রুট ওয়ার্ডটাকে পরিবর্তন করে আমাকে লিখতে হবে। তাহলে চলো দেখি যে এই পরিবর্তনটা আমরা কিভাবে করব, প্রিফিক্স যোগ করব না সাফিক্স যোগ করব নাকি দুইটাই যোগ করব। দেখো এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপ। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি প্রতিটা মানে গ্যাপই কিন্তু এক্সপ্লেন করব, প্রতিটা চেঞ্জই কিন্তু আমি এক্সপ্লেন করব, এবং ওই নোটগুলো তোমরা নোট করে রাখবা যাতে পরবর্তীতে কাজে লাগে, আমি ব্যাখ্যা দিব সেই ব্যাখ্যাগুলো একটু নোট করে রাখবো। আমরা জানি অফ, অফটা কি, অফটা হলো প্রেপোজিশন। আমি প্রেপোজিশনের ভিডিও এখনো দেই নাই, বাট প্রেপোজিশনের ভিডিও আমি শীঘ্রই দিব, বাট ধরে নাও যে প্রেপোজিশন যখন থাকবে সে প্রেপোজিশনের পরে যখন একটা গ্যাপ থাকবে সেই গ্যাপে কিন্তু আমার বেশিরভাগ সময় বসবে নাউন বা প্রোনাউন। তাহলে আমরা যেটা দেখলাম, যদি প্রেপোজিশন থাকে তাহলে বেশিরভাগ সময় কি হবে, নাউন বা প্রোনাউন ব্যবহার হবে। তাহলে এখানে এটা দেখেই বুঝতে পারতেছি এখানে প্রোনাউন বসানোর কোনো মানে উপায়ই নাই, কারণ প্রোনাউন কি এটা তোমরা জানো, প্রোনাউনের ভিডিওতে আমি কিন্তু বলেছি। তো এটাতে আমার নাউন করতে হবে। দেখো ডেভেলপ শব্দটা কি, ডেভেলপ শব্দটা কিন্তু একটা ভার্ব, তাহলে এই ভার্বটাকে চেঞ্জ করে আমাকে নাউনে নিতে হবে। তাহলে ডেভেলপ শব্দের নাউন কি, ডেভেলপমেন্ট, ওই যে মেন্ট যোগ করলে যে নাউন হয় আমরা দেখেছিলাম, যে আমরা এখানে বসাবো ডেভেলপমেন্ট, তাইলে কিন্তু ডেভেলপমেন্ট একটা নাউন। তাহলে এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, মানে শিক্ষা আমাদের অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের উন্নতির জন্য। এরপরে দেখো ইট হেল্পস আস টু অ্যাডপ্ট এ ড্যাশ অ্যাটিটিউড, মানে এটা সাহায্য করে আমাদেরকে কি, অ্যাডপ্ট এ ড্যাশ অ্যাটিটিউড মানে লজিক অ্যাটিটিউড, লজিকটা কিন্তু নাউন। দেখো লজিক যদি নাউন হয় এরপরে দেখো অ্যাটিটিউডটা কি, এটাও কিন্তু এখানে একটা নাউন। এখন দুইটা নাউন কি পাশাপাশি বসতে পারে না, আমি কিন্তু একটু আগেই তোমাদের ভিডিওটা টেন দেখো বলেছিলাম যে দুইটা নাউন কখনো পাশাপাশি বসবে না। তাহলে নাউনের আগে বেশিরভাগ সময় কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে তোমরা স্ট্রাকচার গুলা দেখো আবার, সেই যে লিস্টটা, এই লিস্টটা ওই যে বলেছিলাম যে স্ক্রিনশট নিয়ে রাখতে, এখানে দেখো বেশিরভাগ সময় নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসার জায়গাটাই হলো নাউনের আগে। তাহলে দেখো এই নাউনটাকে আমাকে কি করতে হবে, এখন অ্যাডজেক্টিভে পরিবর্তন করতে হবে। নাউনের আগে ওই যে বললাম বারবার নাউনের আগে অ্যাডজেক্টিভ, তাহলে লজিকের কি হলো, লজিকের অ্যাডজেক্টিভ হলো, লজিকাল।
তাহলে দেখো, ইট হেল্পস আস টু অ্যাডপ্ট এ লজিক্যাল অ্যাটিটিউড, মানে এটা আমাদের সাহায্য করে একটা যুক্তিযুক্ত যুক্তিপূর্ণ কি চিন্তা ধারণা তৈরি করতে। তাহলে দেখো আমরা কিন্তু মানে এই সেন্টেন্স গুলো সলভ করতেছি, ঠিক ওই যে বললাম সিক্স সেন্টেন্স সলিউশন এই ছয়টা স্ট্রাকচারের মাধ্যমে। এরপরে দেখো, মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স, মানে এখানে কি বলতেছে যে মোবাইল ফোন একটা অনেক বড় কি আবিষ্কার বর্তমান বিজ্ঞানের। দেখো এই যে ইনভেন্ট, এটা কিন্তু ভার্ব। তাহলে দেখো স্ট্রাকচারটা আমি মেলাই, আমাদের যে স্ট্রাকচার গুলো ছিল যে হি ইজ এ গুড বয়, দেখো আমরা স্ট্রাকচারটা তোমরা স্ক্রিনশটটা ফলো করো যে হি ইজ এ গুড বয়, তাহলে এই যে অ্যাডজেক্টিভ এটার পরে কিন্তু আসলে কি হয়েছিল নাউন। তাহলে ইনভেন্টের আগে আমাকে কি করতে হবে, ইনভেন্টের নাউন বসাতে হবে। ইনভেন্টের নাউন হলো ইনভেনশন, ইনভেন্টের নাউন হলো ইনভেনশন। তাহলে দেখছো আমরা কি সহজে সলভ করে ফেললাম যে হি ইজ এ গুড বয়। তাহলে হি ইজ এ গুড বয়, মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এটা বাদ দাও, এটা মানে নাউন ফ্রেজ এটা বাদ দাও। তাহলে এই যে ছয়টা স্ট্রাকচার একটু আগে তোমাদেরকে দেখাইলাম, এটা কিন্তু একটা পদে পদে তোমার কাজে লাগবে যখন তুমি সাফিক্স প্রিফিক্স সলভ করতে যাবা। এরপরে দেখো, বাট ইট ইজ ড্যাশ দ্যাট ইট হ্যাজ বিকাম অ্যান অ্যাডিকশন ফর আস, তাহলে কি বুঝাইতেছে এটা কি ফরচুনেট। ফরচুনেট মানে কি, ফরচুনেট মানে হলো মানে সৌভাগ্য। তো এটা সৌভাগ্য যে এটা আমাদের জন্য কি হয়েছে একটা অ্যাডিকশনে পরিণত হয়েছে, মানে কি একটা মানে নেশায় পরিণত হয়েছে। তাহলে এটা কি সৌভাগ্য, না এটা কি, এটা তো আসলে দুর্ভাগ্য। তো আমরা দুই ভাবেই দেখতে পারি যে আমরা অর্থ যদি মানে মিলাই তাইলেই কিন্তু এটা মানে আসলে ঠিক না, আমাকে পরিবর্তন করতে হবে। তাইলে দেখো ফরচুনেট জিনিসটা কি, ফরচুনেট জিনিসটা হলো আমরা জানি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এইটা আমাকে কি পরিবর্তন করতে হবে, আমি যখন বলবো যে এটা সৌভাগ্য, আসলে এটা তো সৌভাগ্য না, এটা দুর্ভাগ্য যে এটা আমাদের নেশায় পরিণত হয়েছে, তাহলে এখানে আমরা কি দিব, আনফরচুনেট। ওই যে আমি বলেছিলাম যে কিছু প্রিফিক্স আছে যেগুলো লাগালে আসলে বিপরীত শব্দ তৈরি হয়, তো এই যে সৌভাগ্য এটার বিপরীত শব্দই আমাকে বসাতে হবে দুর্ভাগ্য, আনফরচুনেট। তাহলে ওই যে কতগুলো প্রিফিক্স এগুলো মনে রাখতে হবে, আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে এগুলো ব্যবহার করে বিপরীত শব্দ তৈরি করা যায়। তাহলে দেখো এখানে কিন্তু আমার পার্টস অফ স্পিচ পরিবর্তন হলো না, এখানে কিন্তু আমি শুধু অর্থটা পরিবর্তন করলাম। এরপরে দেখো, ওয়াটার ড্যাশ ইজ হার্মফুল টু আস, দেখো ওয়াটার ড্যাশ ইজ হার্মফুল টু আস বোঝাচ্ছে যে পানি, পলিউট যে শব্দটা এটা হলো একটা ভার্ব, এটা মানে হলো দূষণ করা। তাইলে পানি দূষণ আমাদের জন্য ক্ষতিকর, তাইলে দূষণ করা হবে না, এখানে আমাদের বসাইতে হবে কি দূষণ, কারণ দূষণ করা তো একটা মানে ভার্ব, তাইলে এখানে আমার বসাইতে হবে নাউন, কারণ এই যে পলিউশন এটা কিন্তু সাবজেক্ট, তাই এখানে কিন্তু আমাকে নাউন বসাতে হবে। তাহলে নাউন যদি বসাই তাহলে পলিউটেড নাউন কি, পলিউশন, ওয়াটার পলিউশন ইজ হার্মফুল টু আস। এবং দেখো এখানে কিন্তু ওয়াটার, ওয়াটারের পার্টস অফ স্পিচটা কি, দেখো আমি আগেই বলেছি দুইটা নাউন কিন্তু পাশাপাশি হয় না, যখন পলিউশনটা নাউন হবে ওয়াটারটা কিন্তু কি হয় অ্যাডজেক্টিভ হয়ে যায়। অনেকে বলবা স্যার ওয়াটার মানে পানি, পানি মানে নাউন, স্যার আপনি নাউনের ভিডিওতে পড়াইছেন না, আসলে নাউনের ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে ওয়াটার শব্দটা অ্যাডজেক্টিভ হয় এবং এমনকি ভার্বও হয়, সেগুলো আমি আরো বিস্তারিত পরে আলোচনা করব এই ভিডিওতে না। তাহলে এখানে কিন্তু ওয়াটারটা কি অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবা, পলিউশনটা নাউন। এরপরে দেখো, সো সোশ্যাল অ্যাওয়ার মাস্ট বি রেইজড টু স্টপ দিস, তার মানে সামাজিক যে সচেতনতা সেটা কি করতে হবে, সামাজিক সচেতনতা তৈরি করতে হবে এটা বন্ধ করার জন্য। তাহলে দেখো
এই যে সামাজিক সচেতনতা, এই যে অ্যাওয়ার, এই অ্যাওয়ার শব্দটা কি? এই অ্যাওয়ার মানে সচেতন। তাইলে আমাদের কিন্তু সামাজিক সচেতন তৈরি করতে হবে। তাহলে অর্থটা কি মিললো? যে সামাজিক সচেতন তৈরি করতে হবে না, সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। তাহলে আমাকে পাল্টাইতে হবে অর্থটা। তাহলে দেখো, অর্থটা পাল্টানোর আগে এই সোশ্যাল, এই সোশ্যাল মানে এইটা কি? সোশ্যালটা হলো এখানে অ্যাডজেক্টিভ। ওই যে বলেছিলাম যে নাউনের সাথে আল যোগ করলে অ্যাডজেক্টিভ হয় সোসাইটি থেকে সোশ্যাল, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে দেখো অ্যাডজেক্টিভের পরে কি, বেশিরভাগ সময় আমি বলেছি নাউন হয়, তাহলে অ্যাডজেক্টিভের পরে অ্যাওয়ার এর নাউন ব্যবহার করতে হবে। তাহলে নাউন কি? অ্যাওয়ারনেস। ওই যে বলেছিলাম নেস, অ্যাওয়ারনেস। তাইলে দেখো আমরা কিন্তু মানে সহজেই এই সাফিক্স প্রিফিক্স গুলা দুইটা জিনিস লক্ষ্য করে সলভ করতে পারি। একটা হলো বাক্যের অর্থ এবং আরেকটা হলো এই যে সিক্স সেন্টেন্স সলিউশন, যেটা ভিডিওর শুরুতে আমি তোমাদের বলেছি। তাহলে দেখো সাফিক্স প্রিফিক্স কি খুব কঠিন? এটা কিন্তু কেউ বলতে পারবে না যে স্যার পরীক্ষার হলে অনেক কঠিন আসে, আপনি অনেক সোজাগুলা দেখাইছেন। না, এগুলা কিন্তু বোর্ডের প্রশ্ন, এগুলা বিভিন্ন এক্সামের প্রশ্ন। হ্যাঁ, এক্সামের প্রশ্ন কখনো সহজ হয়, কখনো কঠিন হয়। তো আমরা সহজ প্রশ্ন দিয়ে শুরু করলাম, আমরা কিন্তু আস্তে আস্তে এখন কঠিন প্রশ্নগুলাও সলভ করব। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার আমি সাফিক্স প্রিফিক্সের নতুন কিছু প্রশ্ন সলভ করবো।